আহমদ গুবন সাল্লি আলা রাসূলিহ কারীম আম্মা বাদ। সম্মানিত মুসল্লি ভাইরা, দেশে প্রবাসের সম্মানিত সকল দর্শক শ্রোতারা, আজকে আমি আলোচনা করব যে চারটি আমলে আমাদের মা বোনদের জন্য জান্নাত কনফার্ম। অর্থাৎ চারটি আমল যদি আমাদের কোনো মা বোন আদায় করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা হবেন জান্নাতের মেহমান। আসুন এবার আমরা জেনে নিই আমাদের সম্মানিত মা বোন এবং বিশেষ করে আমাদের নারী সমাজ যারা রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সে চারটি আমল কি বলেছেন আল্লাহ রাসূল। বিশেষ করে আমরা দেখতে পাই মুসনাদে আহমদের মধ্যে এই হাদিসটি রয়েছে এবং সহিহ ইবনে হিব্বানের মধ্যে এই হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, একজন মা বোন যখন তিনি পাঁচ ওয়াক্ত নামাজ তিনি আদায় করেন ওয়াক্ত মতো, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজগুলো যখন তিনি পাঁচ ওয়াক্ত টাইম অনুযায়ী ওয়াক্ত অনুযায়ী আদায় করেন, এক নম্বর, ওয়াসামাত শাহরাহা, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সমস্ত নারীরা মা বোনেরা মাহে রমাদানে তারা একটি মাস সিয়াম পালন করেন, রোজা রাখেন, ওয়াতাআজ্জাহা, যারা স্বামীর খেদমত করেন। এখানে একটি বিষয় মুসলিম ভাইরা বোনেরা, নামাজ পাঁচ ওয়াক্ত আদায় করেন আল্লাহর জন্য, ঠিক আছে মা বোনেরা, এবং তারা মাহে রমজানের রোজা রাখেন, এবং আমাদের তুলনায় পুরুষদের তুলনায় নারীরা কিন্তু রোজা বেশি রাখেন, নফল রোজা, সুন্নত রোজা, কিন্তু এই তিন নম্বর বিষয়টা তারা কিন্তু মানতে চান না, ওয়াতাআত জাওজাহা, অর্থাৎ তারা তাদের স্বামীর আনুগত্য করা, এই বিষয়টা কিন্তু তারা পালন করতে চান না। অনেক মা বোন বলেন যে বিয়ের আগে বেশি বেশি আমরা ইবাদত করেছি, এখন আমরা ইবাদত করতে পারি না, ইবাদতের প্রতি অনীহা, ইবাদতের প্রতি অনীহা তো আসবে বোন, আপনি তো আপনার স্বামীকে মানছেন না। আপনার স্বামীকে মান্য করা, আপনার স্বামীর কথা মানা, স্বামী যেভাবে বলেছেন সে অনুযায়ী চলা, এটা তো আল্লাহর বিধান। হুন্না লিবাসুল্লাহ কুয়ান্তুন লিবাসুল্লাহুন্না, স্বামী হচ্ছেন আপনার পোশাক আর আপনি হচ্ছেন স্বামীর পোশাক, অতএব স্বামী স্ত্রীর এই মহব্বতে হৃদ্যতা তো তখন বাড়বে আপনি যখন স্বামীর কথা শুনবেন। অনেকে আবার কি করেন, স্বামীকে নিজের কথা অনুযায়ী চালাতে চান না বোন। আর রিজালু কওয়ামুন আলান নিসা, পুরুষরা চালাবে নারীদেরকে, এটাই হচ্ছে আল্লাহর কথা। কিন্তু এখন আপনি যদি আপনার হাজব্যান্ডকে, আপনার পুরুষকে আপনি যদি পরিচালিত করতে চান, তাহলে তো সেটা হবে না। অর্থাৎ স্বামীকে বাদ দিয়ে যারা পরকীয়া করেন অথবা যারা অবৈধ সম্পর্ক করেন, কিন্তু দেখা গেছে আপনারা যদি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু স্বামীর আনুগত্য না করেন, তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনি জান্নাতে যেতে পারবেন না। এবং বিশেষ করে চার নম্বর যে আলামতটি, নিদর্শনটি আল্লাহ রাসূল দিয়েছেন জান্নাতের, সে বিষয়টি হচ্ছে ওয়াহাফিজাত ফারজিহা, অর্থাৎ তারা তার লজ্জাস্থানের হেফাজত করে। অর্থাৎ অনলাইনে অফলাইনে যত অপরাধ, যত পাপ, যত গুণা, সকল গুণা থেকে তারা নিজেদেরকে হেফাজত রাখে, নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে। তো যে সমস্ত নারীরা নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে, স্বামীর আনুগত্য করে, মাহে রমাদানের সিয়াম পালন করে, এবং যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, মা বোনেরা, বিশ্বের সকল তামা মুসলিম মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন এই চারটি কাজ করলে আপনাদের জন্য জান্নাত কনফার্ম। আসুন আল্লাহ রাসূলের সে কথাগুলো আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি, আমরা আমল করি, বিশ্বের সকল নারীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুন এবং সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন।